জেঠুপন বনের মধ্যে ঢুকছে, দেখো ভয় আছে? ঘুম পাড়াতে চেয়েছিল, আমি ঘুমাইনি, তাই মা রাগ করেছে। হ্যাঁ মা, মা মা হয়েছে, মা মা শুনতো মা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এভি ব্লগে আমি প্রিয়া তোমাদের অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। তো কেমন আছো বলো সবাই? জানি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই যে দেখো না, একটা উপহার পেয়েছি, জঠোসা বেরিয়ে গেছে আবার। এটা কিন্তু আগে হতো না, বিয়ের পরে সব গয়নার সাথে এটাকে উপহার পেয়েছি। মানে বিয়ের পরে এই বাড়িতে আসার পর থেকেই দেখি হয় প্রতিবার। তো কেন হয়, কী কারণে হয় জানি না, তো হয়তো ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেই কারণে ভেতরে ভেতরে জ্বর আসছে, তার জন্য জঠোসা হচ্ছে, না কী কারণে হয় আমি কিন্তু জানি না। তো যাই হোক, সকালবেলা চাটা খেলাম, ছেলেকে হরলিক্স খাওয়ালাম, দিয়ে আমি ওষুধগুলো গিললাম। এখন তো মোটা মোটা সেই ট্যাবলেট আমি একদম খেতে পারি না, চোখ থেকে পুরো জল বেরিয়ে আসে। আমার সব থেকে ভালো হোমিওপ্যাথি ওষুধ, মানে কাজ করে না আমার খুব একটা, মানে ওই মনের ইচ্ছাতে খাই যে না কমবে হয়তো, কিন্তু কাজ করে না একদমই। তো হোমিওপ্যাথি ওষুধগুলো খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি, তার সাথে অরিন্দম দু চার দানা খেয়ে নেয়, চিনি চুরি করে খায় রান্নাঘরে গিয়ে, ভাবতে পারছো? ওর জন্য হোমিওপ্যাথি ওষুধ যদি থাকে মিষ্টি মিষ্টি, সেটা নিয়েও খেয়ে নেয়। কী আর বলবো, খাক, ভাল লাগে খাক। তো এখন এখন নিচের ঘরটা ঝাড় দিয়ে বিছানা টিছানা তুলে আসলাম, এখন ওপরের বিছানা টিছানা ঝেড়ে সমস্ত মোছামুছি করব, আর একটু ঝাড়টার দিয়ে যাই। জেঠি নিচে বাসন মাজছে, 3 দিন ওপরে ঘর মোছে না। যদি আজকে ভালো করে ঝাড় না দিয়ে দিই, মনে হবে পুরো সেই মাটির ঘর লেপলে যেমন হয় না, পুরো সাদা সাদা দাগ হয়ে যায়, ওরকম হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। তো চলো কাজ শুরু করে দিই, ঠিক আছে? চলো নিচে যায়। হ্যাঁ, এতে তো পড়াশোনা করতে হবে। তো চল চল চলে যায়, চলো এদিকে চলো, তুমি পড়ে যাবে। কি করব বল মা, মানে সুযোগের অপেক্ষায় থাকি, কখন কি করব। আমার নাপি তো আর দরকার ছিল না, নাপি দি তো, এই যে দাড়ি কাটছো। কেন বলছি, নাপি দিও তো কাজ হয় না। আর এটা কি হয়েছে বাবা, তুমি খুলে গেছে? এনে পুরো চুলদাড়ি, চুলদাড়ি কাটাতে 200 টাকা নিয়ে নিল। এখন এখন বাবা দেবে, বাবা তোমাকে 200 টাকা করে দেবে। সপ্তাহে সপ্তাহে কাটি, তাহলে কত টাকা কাটছি? সেটাই তো ঘটনা। এটা দেবে কে? বাবা দেবে, বাবাই দেবে। এটা দেবে আমার ছেলে, কেননা ছেলের বাবারে কাটাচ্ছি। ও হ্যাঁ, তা নাতি দেবে। এটা কি ঢোলুকটা খুলে গেল? বাবা এদিকে দেখো, আও মাও করছে, দাড়ি কাটবে না বলে। এনা দাও, তুই ঢোলুকটা আমি ঠিক করে দি, দাও দাও। গার্ডারটা কই, গার্ডারটা কই, এখানকার। আচ্ছা দেখি তোমার ধনুক। না না, তোমাকে করাবে না, ডাক দাদুকে, ডাক করিয়ে দেবে, বেসনের লাড্ডু, সেই আগের বারের মতো। তুমি করিয়েছিলে মা ডাক, না সেই নাপিতটা করিয়েছিল? আলুগুলো পুরো মোচার পরে কালো কালো হয়ে গেছে, মোচা কাটার পরে আলু কাটা হয়েছে, ওর জন্য এখন মোচা হবে। আর প্রেশারে ডাল বসেছে, ভাত হয়ে গেছে, আর জেঠির দিকে বাসন মাজা ঘষা করছে, মানে যেগুলো রান্না করতে করতে বেরোয় সেগুলো জেঠি মেজে রেখে যায়। কোনটা ভালো হয়েছে
না রুটি নেব না। লেবু আছে, লেবু কমা লেবু আর ইয়ে হবলা আর কমলা লেবুর খোসাগুলো যে আমার কবে একদম মুচমুচে হবে, এগুলোকে ডাস্ট করে কোটোই ভরবো সেটাই ভাবছি। মানে আগে এখানেই ভরে রাখতাম, এখন এই কোটোটার মধ্যে রাখি যাতে নরম হয়ে না যায়, কারণ শিশির পরে আবার নরম হয়ে যেত, তো সেই কারণেই কোটোর মধ্যে রেখে দিই। এখানে রোদ্দুরও আসে ভীষণ, আর রোদ্দুর এসে এসে দেখো এই গাছটা, এটা পায়েস পাতা গাছ কি অন্নগন্ধ পাতা বলে, আরও হয়তো নাম আছে আমি জানি না, এই দুটোই জানি। তো দেখো রোদ্দুর এসে পুরো গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, গাছের গোড়ায় দেখো মাটি পুরো ভেজা, প্রতিদিন জল দেওয়া হয় তবু এত অসম্ভব রোদ আসে যে শুকিয়ে গেছে। আমার ছেলে ছোটা ভীমের কেন গান করছে, যে মোটুকে দেখেছে তাই ছোটা ভীম গান গাইছে। আর দইটা এনেছে কালকে, অরিন্দম রানাঘাট গেছিল বিকালে, বাবাকে বলেছিল দই আনতে, তো বিকালে তো আর দিই, কিন্তু এখন বায়নাতে আর সহ্য করা যাচ্ছে না, এখনই দিতেই হবে, আর কিচ্ছু করার নেই। এখন এইটুকু খাও, হ্যাঁ বাবা দেখো খেয়ে কেমন, টক না মিষ্টি, টক মিষ্টি, টক মিষ্টি, লবণ লবণ, টক মিষ্টি, লবণ লবণ। হ্যাঁ হ্যাঁ তুমি এগুলো পড়াশোনা করো, দুষ্টুমি করবে না, জানলা দিয়ে ফেলবে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ পড়াশোনা করো, আমি দুষ্টুমি করবে না, বাইরে যাবে না কিন্তু, স্নানে গেলাম কিন্তু, দুষ্টুমি করবি না তো? না, যে পড়ে কি বলো তো, বলো যে ফর কি, তুমি তো জানো, আমি তো জানি না কি বলো তো দেখি, জাগুয়ার। আচ্ছা পড়ো, হ্যাঁ ছেলের খাওয়া দাওয়া হচ্ছে, এই যে জালনা দিয়ে দেখছে আর অ্যানিমালস সাজাচ্ছে, ওর জন্য এখানে খেতে ভালোবাসে, বাইরে টেবিলে বললাম ওখানে খাবে না, দেখো এখানে এইভাবে আমার সোনা খায়। এগুলো কি কি বাবা, সাজিয়ে বলছি, তুমি কি সবাইকে খেতে দেবে নাকি তুমি একা একাই খাবে? খুব ভালো, সুন্দর জু হয়েছে তো। আচ্ছা এবার ঝটপট খেয়ে নাও, হ্যাঁ একটা জিরাফ শুধু মিসিং, তাই না? সিরাপটা থাকলেই একদম সুন্দর জু হয়ে যেত। কুমির, কুমির। ছেলের খাওয়া হয়ে গেল, মা টেবিলে চলে গেছে, যে আমার খাবারটা নিয়ে যায়। মোচা নিয়েছি একটু ডাল, এক পিস মাছ নিয়েছি, আলু ঝোল নিইনি, আর এ দেখো অল্প কটা ভাত, আর এই যে টক দই, এটা আমার দুপুরের আহার, চলো সেবাটা করে নি। মার অর্ধেক খাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে আসলাম, আর এই যে দেখো আমার জ্বর ঠোসাটা দেখছো, মানে এমনি সুন্দর হচ্ছে, মানে দিন দিন সুন্দর হচ্ছে দেখতে, আরো সুন্দর লাগছে। আসো বাবা আসো, নখটা কেটে দিই, এই যে ব্লেড নিয়ে বসেছি, নখ কাটতে হবে, বলি বাবলি 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 বাবলি, আসো বাবা আসো আসো আসো, নখটা কেটে দিই, আসো আসো বসো আসো, কেটে গেল নাকি, ও তা ন্যাকড়ার কথা বলছে কেন, ন্যাকড়ার কথা বলছে যে রুমাল কিনে নিলেই হবে, তাও মা রেখেছে না, পাঠাবে আমি প্রতিদিন ছেলের নখ কাটি রাতের বেলায়, কিন্তু যেহেতু দুদিন স্কুল ছুটি সেহেতু নখ কাটবো কাটবো করে অনেকটাই বড় হয়ে গেছে,
নখ হাতে হলেই আমি সাথে সাথে কেটে দিই, দুদিন অন্তর অন্তরই কাটি। তো আজকে দুপুরবেলা ঘুমাবে না, দুষ্টুমি করবে, এখানেও 10 মিনিট কেটে যাবে, ওর জন্য বললাম আসো এখনই নখটা কেটে দিই, আর দেখো কীরকম দুষ্টুমি করছে। তো সেই সূত্রে একটা কথা বলি, আমার ছেলে দুষ্টু সেটা তো আমি জানি, আর বাচ্চারাই দুষ্টু হয় সেটা সবাই জানে, কিছু কিছু বাচ্চা হয়তো শান্ত হয় সেটা। তো আমার বাচ্চা দুষ্টু আছে, আমার বাড়িতে আছে, দুষ্টুমি করে বলে আমি কোথাও যাই না, জানো তো, মানে যাই না, কারণ যাব কোথায় গিয়ে কী করবে, অপছন্দ করবে, যাই হোক, তো সেই কারণে আমি কোথাও যাই না, বাড়িতেই থাকি, যে বেড়ানোর টাইম নিশ্চয়ই চলে যায়নি, বড় হোক তখন ঘুরবো, সবার বাড়িতে যাব। এখন সবাই বলে কেন আসিস না, তো সেই কারণেই আসি না, কারণ আমার বাচ্চা দুষ্টুমি করবে আমার খারাপ লাগছে বাড়িতে, কারোর বাড়িতে গিয়ে দুষ্টুমি করলে তার অবশ্যই খারাপ লাগবে, কিন্তু সেই খারাপ লাগা থেকে যেই কথাগুলো বলবে সেইগুলো আমার ঠিক ভালো লাগবে না, কিন্তু সেটা তার বলাটাই স্বাভাবিক, সে যাই হোক বাদ দাও। কিন্তু আমার বাচ্চা আমার বাড়িতে আছে, বাড়ি বয়ে এসে বেড়াতে আসছো, ঠিক আছে, ভালো কথা, গল্প করো, চা খাও, চলে যাও, ঠিক আছে, কিন্তু তা না, আমাকে উপদেশ দিচ্ছ আমি কীভাবে শাসন করবো, আমি কীভাবে মানুষ করব, সেটা তো তোমাদের দেওয়া উচিত নয়। সে আমি সেই জ্ঞানগুলো শুনবো কি আমার বাড়ির ফ্যামিলির লোকজন থেকে, কারণ যারা সুখে দুঃখে আমার পাশে থাকে তাদের থেকে আমি জ্ঞানটা নেব, আর আমি যথেষ্ট বড় হয়েছি, মা হয়ে গেছি, তো আমার কিছুটা জ্ঞান হলেও হয়েছে, তো আমি জানি যে কিভাবে আমার বাচ্চাকে আমি মানুষ করব, শাসন করব। তাই সেই জ্ঞানগুলো আমাকে না দিয়ে নিজেদের কাছে রাখো, যে নিজেরা কিভাবে সবারই সাথে ভালো ব্যবহার করতে পারো সেই জ্ঞানগুলো আগে অর্জন করো, ঠিক আছে। কারোর বাড়িতে গিয়ে কারোর খুদ বের করার চেষ্টা না করে নিজের কী কী খুদ আছে সেই খুদগুলো ঢাকার চেষ্টা করো, এটুকুই বলার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চুনো দিয়ে নিয়ে আসো। হ্যাঁ মা 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 হয়েছে মা মা, শোন তো মা, এবার ঘুমাতে হবে তো বাবা, এবার ঘুমাতে হবে তো, আচ্ছা এবার আমরা ঘুমো পড়বো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার সারা গায়ে নখ, সরমে বাইরে থেকে নখগুলো ফেলে দিয়ে আসি, নাইটির মধ্যে আমার সারা নাইটিতেই দেখো সব ছোট ছোট নখ, দেখেছ ছোট ছোট নখ দেখেছ? পালাতে চেয়েছিল আমি ঘুমাইনি, তাই মা রাগ করেছে, বন্ধুরা বলো প্রতিদিন ঘুমাতে কি ভালো লাগে? সেই তো বললাম একটু ঘুমাম একটু শুই, ও ঘুমাবে না, আর অরিন্দম এখন আসেনি, আনন্দ আকাশে বাতাসে, ঘুমা না ঘুমাতে হলেই তো কি আনন্দ আকাশে বাতাসে হয়। আমার মা শুনতো মা, আমার শুনতো মা, কোন রাগ করিনি, আমার কম মা মা মা, আমি কি শুই, এখন এইভাবে যুদ্ধ হবে, ও আমাকে চটকে মটকে পুরো আলু সেদ্ধ বানিয়ে দেবে, আজকে আর ঘুম হবে না, ছেলে না ঘুমালে কি আর মার ঘুম হয়, দেখেছো কি দুষ্টুমি করছে, আর আমাকে বলেছে মা আমি কিন্তু দুষ্টুমি করব না, সরো। দুপুরে ঘুম টুম তো কিছুই হলো না, কি করব বসে বসে, এখন বাজে বিকেল 4টে, এখন জলটা তুলবো, আর ওইদিকে জল বসিয়ে দিয়েছি চায়ের জল, বাবা সেই 3টা থেকে বলছে চা খাবে চা খাবে, তো ওর জন্য ভাবলাম যে চাটা করে দিয়ে জল টল ভরে একটু ঘরটা ঝাঁপিয়ে নিয়ে গিয়ে আবার বসি, কারণ ঘুমও আসছে না, ছেলে দুষ্টুমি করছে, কি করব, এই যে জল ফুটেও গেছে এদিকে। ও হাঁপি আছে না, দেখো মা গেছে, লাউ হয়েছে কিনা দেখতে গেছে, এই বনের মধ্যে যদি একটা টুকুস করে বেরিয়ে আসে, দেখতে পাচ্ছ সাপ আছে, আবার হচ্ছে গর্ত আছে, ওর জন্য দেখো কি পরিমাণ জঙ্গল এখানে গেছে, সাহস কত দেখো, কত সাহস, একটা টুকুস করে যদি বেরিয়ে এসে পায়ের মধ্যে জড়িয়ে ধরে না মা, যদি একটা টুকুস করে বেরিয়ে আসে ওখান থেকে, ভূত বেরোবে না সাপ বেরোবে, হয়েছে
জেঠু কোন বনের মধ্যে ঢুকছে দেখো, ভয় আছে? ও দাদু শুনতে পাবে না, দাদু শুনতে পাবে না, শুনতে পাবে না। ওই যে শুনেছে শুনেছে, ওই যে রান্নার জেঠির বর বলছে চলো মাঠে যাই। বাই বাই দাও, বাই বাই দাও, বাই বাই, আবার যেন দেখা পাই।